হামলা বাংচুর আর অগ্নিসংযোগের পর বেরিবাজার থানা এখন অনেকটা পুলিশ শূন্য থানা ভবনের সর্বত্র ছড়িয়ে চিঠি আছে শুধু ক্ষতচিহ্ন লুট হয়েছে মূল্যবান মালামাল বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে চাই হয়েছে শত শত গাড়ি ব্যাঙ্গে ফেলা হয়েছে থানা ভবনের অনেক কাটামো সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষার এই প্রতিষ্ঠান এখন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে কোটা বৈষম্য আন্দোলনে সারা দেশ যখন ছিল উত্তাল প্রতিবাদে মুখর তখন বিয়ানীবাজারের মাঠে দেখা মিলেনি কাউকে কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ পালানোর মধ্য দিয়ে সরকার পতনের খবর আসতেই বিজয় মিছিল করতে পৌর শহরে জড়ো হন হাজারো জনতা বিজয় মিছিল থেকে তানা কমপ্লেক্সে ঢুকে হামলার চেষ্টা করেন অতি উৎসাহী কয়েকজন বিয়ানী বাজারে রোডে মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ বাথরুম কিচেন ডাইনিং সিসিটিভি বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন এই সময় বিএনপি এবং জামাতের উপস্থিত অনেক নেতাকর্মী এবং পুলিশ সদস্যরা উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন গেইট টপকে থানা ভবনে ঢুকে পুলিশ সদস্যদের অবরুদ্ধ রেখে পেট্রোল ডেলে আগুন দেওয়ার চেষ্টা করেন সেখানে থাকা কয়েকজন আত্মরক্ষায় পুলিশের চূড়া গুলিতে নিহত হন তিনজন গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় থানার পিছন দিয়ে অন্যত্র সরে পড়েন পুলিশ সদস্যরা এরপর চলে ব্যাপক বাংচুর ধ্বংসযজ্ঞ ও লুটপাট হামলাকারীদের আগুন থেকে রেহাই মেলেনি কিছুক্ষণ আগে তানায় নিয়ে আসা একটি আত্মহত্যার মরদেহ শান্ত বাজারকে শেষ সময়ে এসে এভাবে অশান্ত করে তোলাকে ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ পুলিশ শূন্য বাজারবাসী এখন রয়েছেন চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় বর্তমান যে অবস্থা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো একটা অনিরাপদ অবস্থায় আছি আমরা এখনো সবাই সেক্ষেত্রে এখন সাধারণ জনগণ বা বিভিন্ন টিম সংগঠনের লোক আপাতত দায়িত্বে সামলাচ্ছে আমরা আশা করি সরকার দ্রুত এর একটা ব্যবস্থা নেবে এবং প্রশাসন তারা দ্রুতই এই কাজে নিয়োজিত হবে হয়তো আর এই পরিস্থিতি স্বাভাবিক হইতে দুই একদিন সময় লাগতে পারে যেহেতু পুলিশ সদস্য যারা আছেন তারা আমাদের নিরাপত্তার জন্যই তো সেক্ষেত্রে তারা অতি দ্রুত ফিরে আসে এবং মানুষের ভিতরে যে ভয় ভীতি কাজ করতেছে এটা তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে আইনশাল আশা করা যায় আমরা সাধারণ জনগণ মধ্যে মধ্যে অনেক মানে মানে চিন্তা আতঙ্কের যে পুলিশ এখনো আমাদের নিজ নিজ কর্মস্থলে তারা যুগ দেয়নি এই জন্য আসি আমরা এখানে বিয়ানি বিয়ানীবাজার বর্তমানে যে কলেজ রোডের যে যেই মানে স্থানটা এই স্থানটাতে অনেক জ্যাম হয় প্রতিদিন অনেক জ্যাম হয় যেটা ট্রাফিক পুলিশ কন্ট্রোল করলে কিন্তু এখন তো ওনারা ওনারা দায়িত্বের মধ্যে নাই হবে পুলিশ মানে কর্মস্থলে দিবে সাধারণ জনগণের জন্য এটা অনেক অনেক ভালো সেফটির ব্যাপার আছে বাজারের মধ্যে অনেক সেফটি আছে পুলিশ তো সবসময় টহলে থাকে রাত্রিবেলা টহলে পড়তে বের করে আপনার চুরি ডাকাতি এগুলোর সম্ভাবনা খুব কম থাকে এই জন্য পুলিশের কর্মস্থলে যোগ দেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি পুলিশ ক্ষতিগ্রস্ত কারণে আমরা এখন সাইয়া হিরবার পুলিশ তারা থানাতে আসতো আর আমরা আমার স্টুডেন্টরা এখন আমরা বিয়ানি বাজারকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবে বা দায়িত্বভাবে রাখছি এখন পুলিশ সাইয়ার আমরা বিয়ানি বাজার আবার আসতো এবং তাদের কর্মস্থলে তারা আসতো এবং তারা যে আমরা অন্যায় করলে তারা ন্যায়ভাবে ভাবে নিত এবং তাদের আওতায় তা যে পরিস্থিতি আসে এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে আমাদের সাধারণ মানুষ বৃন্দদের যানমালের অনেক আতঙ্ক রয়েছে কেননা একজন যদি সাধারণ মানুষ অন্য একজন সাধারণ মানুষকে মেরে যায় তাহলে ওই মানুষের বিচার পাচ্ছে না একজন একটা যদি গাড়ি বা অন্য কিছু কিছু মালামাল চুরি হয়ে যায় তাহলে তারও কোনো বিচার পাচ্ছে না সুবিচার নেই এজন্য আমি চাচ্ছি প্রশাসন পুলিশ প্রশাসন জোর দাবি করছি যে পুলিশ প্রশাসন তাদের কর্মস্থলে ফিরে আসার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমাদের শিক্ষার্থীবৃন্দদের কাছ থেকে আগর মতো যে পুলিশ পুলিশ বাইরে আমরা চাই যে আবার সেই আগর মতো আমাদের তানা তাইয়া সেই আগর কার্যক্রম চালু রাক এখন দেশের যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি কারণ আমরা এই সেই সমস্যার কারণে আমরা কোনো আশ্রয় নিতাম পারিয়া না বা কোনো কিছু ফেরু হইতাম পারিয়া না তো আমরা চাই যে আমরা পুলিশ বাইরে আবার সেই কর্মস্থলে আঁকা আয়া সেই আগর কার্যক্রমগুলো চালাক সুন্দর একটা বিয়ে নিজা যা তুলে পুলিশ বাহিনীর একাধিক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে ক্ষোভ প্রকাশ করে বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে আজ এমন বিভীষিকা আমাদের যেভাবে নির্দেশ দেয়া হয়েছে আমরা সেভাবেই কাজ করেছি এখন আন্দোলনকারীদের মূল টার্গেট আমরা তাই আমরা শঙ্কার মধ্যে ভুগছি শত শত পুলিশের নিঃশংস নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে অনেকের মতে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের দুঃশাসন ও নির্যাতনের ক্ষুবের বই প্রকাশ এই ধ্বংসযোগ্য তবে লুটপাটের সাথে কোনো দলের কর্মী নয় বরং সুযোগ সন্ধানে কিছু অসাধু ব্যক্তি জড়িত হতে পারেন তাই সম্প্রীতি রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লুট হওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার আহ্বান তাদের এছাড়াও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামীতে প্রকৃত জনবান্ধব পুলিশের রূপ নিবে এই বাহিনী এমনটাই প্রত্যাশা সকলের अब तहराजू एवी टीवी